দর্শক শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ চব্বিশ ঘন্টায় যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজনে আমরা সচরাচর কথা বলি রাজনীতি নিয়ে আজও তার ব্যতিক্রম নয় আপনারা জানেন রোববার বেগম খালেদা জিয়ার জামিন শোনায় দিন ধার্য হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে সাম্প্রতিক সময়ে রাজনীতি খালেদা জিয়াকে জামিন পাচ্ছেন নাকি তিনি প্যারোল চান প্যারোল পেলে তিনি দেশে থাকবেন নাকি থাকবেন না বিষয়টি কি আদালতের সিদ্ধান্ত নাকি এর সঙ্গে সরকার তথা নির্বাহী বিভাগের কোনো সদিচ্ছার প্রয়োজন আছে সেসব নিয়েই রাজনীতির আলোচনা উত্তপ্ত সেই বিষয়ে আমরা বিশ্লেষণ করতে চাই একটা নির্মহ তথ্য আপনাদেরকে জানাতে চাই বুঝতে চাই সেজন্য আলোচনা শিরোনাম নির্ধারণ করেছি রাজনীতির আলোচনা জামিন কার আপনার সঙ্গে পুরো সময় থাকছি আমি মাহফুদ মিশু দর্শক রাজনৈতিক প্রসঙ্গে কথা বলার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন জনাব আহমেদ হোসেন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছেন ডিবিসি নিউজের সম্পাদক সিনিয়র সাংবাদিক জনাব জাহিদুল হাসান এবং আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান আপনাদের তিনজনকে স্বাগত আজকের চব্বিশ ঘন্টায় দর্শক যেমনটা বলছিলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন কিংবা প্যারোল এবং সেই মুক্তি মুক্তি নিয়ে আওয়ামী লীগের অবস্থান বিএনপি প্রতিদিন কথা হচ্ছে আসকোবসা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে শুধু কেবল এই বিষয়ে তিনি কথা বলতে চান না তাদের আরও কথা বলার বিষয় আছে সেই প্রসঙ্গে আলোচনা শুরু করতে চাই আহমেদ আদম খান আপনাকে দিয়ে আপনার দলের চেয়ারপার্সনের এই এবারের জামিন বা প্যারোলের যে আলোচনাটা এটা তো আগেও আপনারা আবেদন করেছেন সেটি উচ্চ আদালত থেকে কী কী হয়েছে সেগুলো আমরা জানি এ দফাই করার পেছনে প্রধান ঘটনাটি সংহত ঘটলো তার পরিবারের স্বজনরা যখন তার সঙ্গে দেখা করতে গেলেন তার বোন সহ তিনি আসলে কেমন আছেন এবং এইবারে আবারও জামিনের আবেদন কেন আপনাদেরকে করতে হচ্ছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ সম্মানিত দর্শক স্বাগতম দেখুন দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি রাজনৈতিক হয়রানিমূলক মামলায় ফরমাইশি রায়ে উনি দীর্ঘদিন যাবৎ প্রায় পঁচিশ মাস যাবৎ কারাগারে আছেন তার বয়স এখন পঁচাত্তর ঊর্ধ্ব এই মুহূর্তে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এই বয়সে দীর্ঘ দিন কারাগারে থাকবার কারণে এবং আগে থেকেই তার অনেকগুলো অসুস্থতা তার মধ্যে ছিল যে কারণে এই অসুস্থতা নিয়ে এই দীর্ঘদিনে এমন মানে শারীরিক অবনতি ঘটেছে যে এই মুহূর্তে তাকে যদি বিদেশে উন্নত চিকিৎসা না দেয়া যায় তাহলে তাকে বাঁচানোই কঠিন হয়ে যাবে আর সেজন্যে এই কথাগুলো আমরা আদালতে বহুবার বলেছি আমরা আদালতে সেই ন্যায় বিচার পাইনি কারণ আমরা অনেকবার বলেছি যে এই মামলাটির রাজনৈতিক সাজানো প্রথমত দ্বিতীয়ত রায়টা ফরমাইশি তৃতীয়ত এই রায়ে যে সাজা দেয়া হয়েছে এই সাজার এই মেয়াদকালীন সাজায় অসংখ্য নজির আছে যে কোর্টে দাঁড়ালেই জামিন হয়ে যায় তো একজন সাধারণ নাগরিকের যে অধিকার সেই অধিকারটুকুও সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী পেলেন না যে কারণেই বারবার আবেদন করা হয়েছে উচ্চ আদালতে এবারও তার পরিবারও বলছেন তার পরিবারকেই শুধুমাত্র দেখা করতে দেওয়া হয় পনেরো দিনে একবার করে তার পরিবারের সদস্যরা বলছেন যে তিনি গুরুতর অসুস্থ মৃত্যুর সাথে পালজাল উঠছেন আমরাও সেটা বিবেচনায় নিয়ে যুক্তিকে একটা প্রশ্নে অসুস্থতা নেই ধরেন এর আগের বার জামিনের আগে পরে আদালত যখন তার সার্টিফিকেট বা বিভিন্ন মেডিকেল রিপোর্ট চাইলো যেটা পরিবার স্বজনরা বলেন বা বিএনপি মহাসচিব আপনারা বলেন সেই একই রকমের বিবরণ বা শারীরিক অবস্থার সার্টিফিকেট কেন চিকিৎসকরা দেন না এবং সেটি দিলেই তো কারণ আপনারা তো অসুস্থতার গ্রাউন্ডকে কেন্দ্র করেই জামিনটা চাইছেন দেখুন কেন চিকিৎসকরা দেন না উনি যে অসুস্থ সেটা কিন্তু চিকিৎসক চিকিৎসকরা বলেন উনি যে অসুস্থ সেটা প্রমাণ করে গত দশ মাস উনি হাসপাতালে আছেন এবং উনি যে পঁচাত্তর উর্ধ্ব একজন মানুষ ওনার যে নানান রকমের সমস্যা আছে শারীরিক সমস্যা এটাও কিন্তু চিকিৎসকরা বলেন এবং আমরাও বলি তারপরও চিকিৎসকরা কেন উচ্চ আদালতে সেই রিপোর্ট দেন না সেটা তো আমার বলবার কথা নয় সেটা চিকিৎসকদের বলবার কথা কেন দেন না এর পেছনে কি কাজ করে এর পেছনে তাদের না দেওয়ার পেছনে কারণগুলো কি এটা তো ওনারা জানেন নাকি চিকিৎসকরা যদি এরকমই মনে করেন যে তিনি হয়তো অসুস্থ নিশ্চিতভাবেই কিন্তু সেটি হয়তো গুরুতর না বা জামিন দেওয়ার জন্য অথবা বাংলাদেশের বাইরে চিকিৎসায় নেওয়ার জন্য সেটি যদি চিকিৎসকরা প্রয়োজন না মনে করেন সেটিও তো হতে পারে কিনা না হতে পারে না হতে পারে না এই জন্যেই যে চিকিৎসকরাও কিন্তু বিচ্ছিন্নভাবে বলেন যে ওনার অবস্থাটা গুরুতর কিন্তু যখনই বলা হয় যে তাহলে লিখিত রিপোর্ট দেন তখনই যেন কিসের ইঙ্গিত কিসের টানে কিসের কারণে চিকিৎসকরা যেন তখন বিব্রত হয়ে যান তখন আর সেই রিপোর্টটা ওনারা উচ্চ আদালতে সেভাবে দেন না যে কারণেই উচ্চ আদালত আরেকটা কথা আপনাকে বলি এটা তো গেল চিকিৎসকরা দেন না বলে উচ্চ আদালত ওই বিবেচনা আমলে নেন না কিন্তু মামলাটি তো জামিনযোগ্য আপনি জানেন যে ১৩ বছরের সাজায় ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের আমলে ১৩ বছরের সাজায় আমি অসংখ্য নাম বলতে পারি যাদের হাইকোর্ট থেকে জামিন হয়েছে আপিলের ডিভিশনে সেজন্য সরকার যায়নি এবং তারা একদিনের জন্য কারাগারেও যাননি দু একজনের যদিও তাৎক্ষণিক জামিন হয়নি তারা কারাগারের ওই জেল গেটে সই করেই এই হসপিটালে চলে এসছেন হসপিটাল থেকেই আবার এক দুই দিন পরে জামিনে বাসায় চলে এসছেন এরকম নাম বলতে পারি অযথা আর নাম বলে তাদেরকেও বিব্রত করব না নিজেও বিব্রত হব না এটা আপনিও জানেন এটা ওনারাও জানেন তো যেখানে জামিনযোগ্য মামলা এবং যেখানে পঞ্চাশ পঞ্চাশুদ্ধ মানুষটি এত গুরুতর অসুস্থ তার অসুস্থতার খবর গত এক বছরে কোন পত্রিকায় আসে নাই কোন টেলিভিশনে আসে নাই অথচ তিনি জামিন পাচ্ছেন না তাই এই মুহূর্তে আমরা শুধুমাত্র তার চিকিৎসার জন্যে তাকে জরুরি বিদেশ যাওয়া দরকার এই গ্রাউন্ডেই আমরা জামিনের আবেদন করেছি যেটা রোববারে শোনানি আমরা প্রত্যাশা করি যে উচ্চ আদালত তাই যদি মানে তার শারীরিক অবস্থা যদি গুরুতর হয় তাহলে সেটি জামিন বা প্যারোল মানে যে প্রক্রিয়া তার চিকিৎসা যদি অপরিহার্য হয় এবং সরকার আওয়ামী লীগ যেহেতু খুব অত্যাচার নির্যাতন করছে তারা আপনাদেরকে সহায়ক প্রক্রিয়া জামিন দিচ্ছে তাহলে প্যারোলে যে তা আপত্তি কোথায় দেখুন এটা তো আপনার বিতর্কের বিষয় যেখানে আমার নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার আইনগত অধিকার জামিন পাওয়ার সেখানে আমি জামিনটা পাবো না কেন এই কথাটা আপনারা বলবেন না যদি আমার সাংবিধানিক অধিকার না থাকতো যদি আইনগত অধিকার না থাকতো যদি এটা জামিনযোগ্য না থাকতো তখন তো প্যারোলের প্রশ্ন উঠতো তাই না প্যারোলটা তো আইনগত কোনো বিষয় না নির্বাহী বিভাগে একেবারেই নির্বাহী বিভাগের প্যারোলের একটা নীতিমালা আগে একটা নীতিমালা ছিল নতুন করে আরেকটা একটা নীতিমালা হয়েছে সেটা নির্বাহী বিভাগের কাছে আবেদন করতে হবে সেটা কখন হয় যখন আইনগত কোনো পতার থাকে না কিন্তু এখানে যেহেতু আছে সেখানে কেন দেশনেত্রী তিনবারের প্রধানমন্ত্রী সেটার বাইরেও তিনি তো এ দেশের নাগরিক উনি সেই নাগরিক হিসেবে আইনগত ভাবে ন্যায় বিচারটি পাবেন বুঝতে পেরেছি আমি খানিকটা পিন্টু ভাই আপনার কাছে সরাসরি প্রশ্ন যে এইবার কি খানিকটা বিএনপির মুভমেন্ট মহাসচিবের কথা সেখান থেকে মনে হচ্ছে যে এবার সত্যি সত্যি একটা কিছু দৃশ্যমান হচ্ছেন মানে বেগম জিয়া কারাগার থেকে বেরোচ্ছেন যে পক্ষেই হোক লক্ষণ তো মনে হচ্ছে কিন্তু এটা শোনেন এখন সুপ্রিম কোর্টে ঝুলছে এখন এই জায়গা থেকে বলাটা তো কঠিন তারপরও রাজনৈতিকভাবে তো আমরা অনেক কথা বলি সেই হিসাবে যদি আমি বলি দুজন নেতা দুই মহাসচিবের কথোপকথন এবং কী কথোপকথন এটা তো আমরা জানি না এটা একটা ফ্যাক্টর কারণ যেভাবেই বলেন এটা সরকারের সঙ্গে একটা আপস আসতে হবে আমাদের রাজনৈতিক বাস্তবতা এর বাইরে সুযোগ নাই সুযোগ নাই বলতে আপনার আদালত তো নাই করে দিয়েছে আগে এখন ধরেন সিচুয়েশন হয়তো আরেকটু খারাপ হয়েছে খালাদা জিয়ারের রিপোর্ট যদি যায় আবার আদালত বিবেচনা করতে পারে এই আদালতই কিন্তু আগে না না করে দিয়েছে যে আদালতে আবার নতুন করে আবেদন করেছেন হ্যাঁ আদালতে আবারও বলতে পারে নিম্ন আদালতে যান জামিনের জন্য নিয়মিত পিটিশন দেন এখন হয়ে গেছে এটা বিএনপির ইগোর প্রশ্ন বিএনপি রাজনৈতিকভাবে চাই হলো জামিন নিয়ে বের হোক ফ্যামিলি মেম্বারদের একটা প্রেশার আছে কারণ খালদা জিয়ার বনের বোনের সঙ্গে তো আমাদের কথা হচ্ছে নিয়মিত যেটা আপনারা দেখতেও পাচ্ছেন আপনারাও যোগাযোগ করেছেন উনি তো স্পষ্ট বলছেন এনি হাও আমরা তার মুক্তি চাই সেটা প্যারোলও হোক এখন প্যারোল হলে আর জামিন হলে দুইটা তো ভিন্ন জিনিস রাজনৈতিকভাবে সরকার একটু মাইলেজ নেবে যদি প্যারোলে আসে প্যারোল হলো আপনার এটা লয়ার আছেন উনি ভালো বলতে পারবেন এটা স্পষ্ট উনি প্যারোলে আসলে উনি স্বাধীন থাকবেন না নিয়ন্ত্রিত থাকবেন নিয়ন্ত্রিত এবং পুলিশ পাহারায় থাকবেন এইটাই নিয়ম মানে বিদেশি বিধানের কথা বলছি উনি রাজনীতিও করতে পারবেন না উনি একজন কয়েদি হিসাবে বের হবেন নির্ধারিত ওই শর্ত অনুযায়ী সেই শর্ত অনুযায়ী থাকবেন ওই শর্ত শেষ হবে ওনাকে আবার যেভাবে কারাগারতে বের করা হবে সেভাবে আবার কারাগারে পৌঁছে দেওয়া হবে যদি চিকিৎসার জন্য আসে চিকিৎসা শেষ আবার কারাগারে যাবেন ওনার সীমাবদ্ধতা থাকবে উনি স্বাধীন নাগরিক থাকবেন না উনি যদি জামিন পান উনি কিন্তু আবার স্বাধীন নাগরিক থাকবেন উনি রাজনীতি করতে পারবেন উনি এই রাজ জামিনে তো অনেক রাজনীতিবিদ আছে বা অতীতের ছিলেন তো এই জায়গায় বিএনপি চাচ্ছে না উনি কোনো শর্ত দিয়ে মুক্তি পাক শর্ত মানেই আবার ওনার একটা আপসিন নেত্রীর একটা ভাবমূর্তি বিএনপি দাঁড় করিয়েছিল এরশাদ বিরোধী আন্দোলনের সময় সেটা আবার ভেঙে যায় কি না এখন উনি শর্ত দিয়ে আসলে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বলবে নতানু হয়ে আসছে এই যে ইগোর মধ্যে পরিবার আবার থাকতে চাচ্ছে না পরিবারের সঙ্গে পরিবারের স্বজনরা যখন সরাসরি বলছে হ্যাঁ প্রয়োজনে প্যারোল কেন আরো কোনো কিছু থাকলে আমরা রোববারের শুনানি বা আবার আবেদন করা এগুলো কি এক ধরনের একটা চাপে চাপ সৃষ্টি করা সরকারের উপর এটা একটা হতে পারে আর একটা ওনার তো ধরেন সিম্পেথি ক্রিয়েট করা একটা হতে পারে আর জামিনের অধিকার আছে সেটাও আপনি অস্বীকার করতে পারেন না তারপরে ওনার বয়স বিবেচনা বা আপনার এই সাজা তারপরে আপনার ব্যক্তির বিষয় না আপনি প্রধানমন্ত্রী হন আর একজন সাধারণ নাগরিক হন আইনে আলাদা কিছু পাওয়ার কথা না বয়স এবং আপনার নারী হিসাবে হয়তো আপনার জন্য একটা থাকতে পারে হ্যাঁ না আছে সেটা আইনের মধ্যেই আছে সেই সুযোগটা নিতে পারে তো এখন এই যে আমি বললাম ডিলটা কি করবেন এখন আপনি যদি বলতে পারেন এই জায়গায় ডিল হয় কি করে সে তো কোল্ডের বিষয় তাহলে আপনাকে আমি একটু সময় থাকলে ছোট্ট উদাহরণ দেই ডিল যদি না হয় আপনি বলতে পারেন যে এটা তো জামিনের বিষয় তো আদালতে আদালতে সরকারের সঙ্গে রাজনৈতিক দলের ডিল কি এটা হয় রাজনৈতিক দলগুলো প্রচন্ড আন্দোলন তৈরি করতে পারলে আন্দোলনে মামলা ভাই ভাইসা চলে যায় এখন আবার সরকারের ইচ্ছা হলে অনেক কিছু সম্ভব এই দেশে যেমন ধরেন জেনারেল এরশাদের বিরুদ্ধে মামলা তো তিন ডজন আরো বেশি মামলা ছিল চব্বিশটা না পঁচিশটা মামলা সর্বশেষ বিচারাধীন ছিল উনি তিনটি মামলায় দণ্ডিত ছিলেন একটি জাপানি বোট ক্রয় মামলা একটি অর্থপ্রাচার মামলা একটি আপনার জনতা টাওয়ার মামলা জনতা টাওয়ার মামলায় উনি মামলা দণ্ডিত যেটা বাংলাদেশে এক এবং অদ্বিতীয় বাংলাদেশে কোনো রাজনীতিবিদ দুর্নীতি দেয় দণ্ডিত না চূড়ান্তভাবে দণ্ডিত না উনি হ্যাঁ খালেদা জিয়া তো আপনার বিচারিকা ট্রায়াল কোর্টে হয়েছেন এরশাদ সাহেবেরটা তো আপনার আপিলের ডিভিশন রিভিউ পর্যন্ত খারিজ হয়েছে এবং পরবর্তী নির্বাচন উনি করতে পারেন না যেটা দু হাজার একে ওনার মামলাগুলি যদি দেখেন একানব্বই সালে উনি নব্বই সালে অ্যারেস্ট হলেন বিরানব্বই সালে তিন বছরের সাজা হল চুরানব্বই সালে আরেকটা মামলায় সাত বছরের সাজা হলো এর মধ্যে আর হ্যাঁ চুরানব্বই সালে আরেকটি মামলায় সাজা হলো কোনো মামলায় জামিন পাননি খালেদা জিয়া সরকার তখন বিএনপি সরকার একটি মামলায় উনি জামিন পাননি উনি জেলখানায় ছিয়ানব্বই সালে নিশ্চয়ই কোনো ডিল হয়েছে সালের জানুয়ারি মাসের নয় তারিখ উনি মুক্তি পেলেন আপনি আমাকে বলেন যে আদালতের মেরিটটা কি মধ্যে চেঞ্জ হয়েছিল নিশ্চিতভাবে একই মামলা তখন রাষ্ট্রপক্ষ আপনার আপত্তি করেনি আগে রাষ্ট্রপক্ষ আপত্তি করেছে বিচার ট্রায়াল কোর্টে এরপর আপত্তি করেনি একে একে উনি আঠারোটি মামলায় জামিন পেয়ে বেরোয় আসলেন তার মানে এই জায়গায় রাজনৈতিক সমঝোতা অনেক সময় আপনার আইনের ভিতরেও আপনার করা সম্ভব আপনি আপত্তি করলেন এখন বলতে পারেন যে না এটা তো রাজনৈতিক উদ্দেশ্যে না আমি আপত্তি করলাম না আপনার জামিনের ব্যাপারে কোর্ট দেখলো যে কারো কোনো আপত্তি নাই একজন লোক জামিন চেয়েছে কারো কোনো আপত্তি নাই দিয়ে দিলাম এবার আমরা দেখছি যে হ্যাঁ খালেদা জিয়ার এটার ব্যাপারে সরকারের রাষ্ট্রপক্ষের আপত্তি আছে তো এখন রাষ্ট্রপক্ষ এবার যদি আপত্তি না করে জামিন হতে পারে কিন্তু আমি দেখতেছি আবার দুদকের লয়ার বলছেন যেহেতু মামলার পার্টি দুদক 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 বলছে আইনিভাবে আমরা লড়াই করব সো আমি এখন এই জায়গায় কি হয়েছে না হয়েছে এটা আমি নিশ্চিত করি আমাদের সঙ্গে আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা আছেন আহমেদ হোসেন কোনো সমঝোতা হচ্ছে নাকি সত্যি সত্যি সমঝোতার তো কোনো আমি আবাস দেখি না তার হচ্ছে কোর্টে রোববারে কি গভর্নমেন্টের কাছে আবেদন করবে না কোর্টে করবে কোর্টে আবেদন কোর্ট উইল ডিসাইড এটা তো আমাদের বিষয় না এটা গভর্নমেন্টের বিষয় না এটা পুরোপুরি কোর্টের আদালতের বিষয়ে সবাই এক কথাই বলতেছি আমরা যে পার্টি সেক্রেটারি আমাদের ওবায়দুল কাদের সাহেব আজকে যেটা বলেছেন যে আমাদের আরও বিষয় আছে ভালো কথা বলেছেন কিন্তু আরও বিষয় আছে সেই বিষয়ে কথা বলতে হবে একটা বিষয়ে কত কথা বলবো খালেদার মুক্তি মামলাটা তো রাজনৈতিক না বলছেন রাজনৈতিক করাপশান করাপশান দুর্নীতির মামলা উনি বলছেন ফরমায়েশি এখন আদালত রায় এটা ফরমায়েশি উনি বলছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণিত রাজনীতির কোনো ধরাচোয়া নাই এখানে এখন আমরা আইন মানি বিচার মানি সবই মানি কিন্তু রায়টা মানি না বুঝছেন না এখন প্রশ্ন হচ্ছে যে রোববারে যদি তার জামিন না হয় কোর্ট না জামিন না দে। সেই ক্ষেত্রে তারা কি করবেন তাদের বিষয়ে এখন পরিবার বলছে এক কথা পার্টি বলছে এক কথা পরিবার পার্টিকে আগে সমঝোতায় বুঝতে হবে যে তারা কি চাচ্ছে তারা যদি পেরোলে আবেদন করে পেরোলে আবেদনের শর্ত কি হবে কোন বিষয়ে তারা যে মুক্তি চায় সেটা গভর্নমেন্ট বিবেচনা করতেও পারে না হতে করতে পারে হোম মিনিস্ট্রি দেখবে এটা মেরিট ডিমেরিট তারপরে তারা কিভাবে পেরোলের বিষয়টি এখনও সিদ্ধান্ত হয়নি পরিবারের বক্তব্যগুলোই আবেগ আছে অনুভূতিপ্রবণ বলতেছে যে আমরা যে হাও তার মুক্তি চাই এখন বলতেছেন যে আপনি অসুস্থতার বিষয়টা মেডিকেল আজকে এক বছর হয়ে যাচ্ছে তিনি বঙ্গবন্ধু মাস মেডিকেল হয়ে যাচ্ছে এখানে আছেন মেডিকেলে আছেন সেখানে বোর্ড আছে না ডাক্তাররা চেক আপ করছে না ওনার রোগটা কি একটা হাই প্রেশার হাই প্রেশার এটা নিয়ন্ত্রিত হইতে হয় এটা নিরাময় যোগ্যরা ব্লা আপনার ডায়াবেটিস এটাও নিয়ন্ত্রিত হইতে হবে এটা নিরাময় যোগ্যরা আবার তোমার ওনার পায়ে একটা অসুস্থতা এটা আগেও ছিল এখন বয়স পঁচাত্তর বছর জীবনযাপনে নেয় শেষ ঠিকই আছে সব কিছুই আছে এখন উনি দণ্ডিত হয়েছেন দুর্নীতির দায় এটা তো আমাদের যেটা আগে আপনি বললেন যে নির্বাহী বিভাগের এক্তিয়ারের মধ্যে পড়ে না নির্বাহী বিভাগের সিদ্ধান্ত নিতে পারে না তাহলে সংবিধান লঙ্ঘন হবে আইনের শাসনের প্রতি ব্যত্যয় ঘটবে তাহলে জেলখানায় যত আছে কনভিক্টেড সব ছেড়ে দিতে হবে তা এই জায়গাটাতে তো আমরা সংবিধান লঙ্ঘন করতে পারি না তাহলে সংবিধানকে আবার অ্যামেন্ডমেন্ট করতে হবে যে প্রধানমন্ত্রী ইচ্ছা করলে সব কিছু পারবে দণ্ড যদি দণ্ড আপনাকে শাস্তি দিতে পারবে মুক্তি দিতে পারবে আপনি নিশ্চয়ই পিন্টু ভাইয়ের সেই

তা আন্দোলনের ডাক দিলেন জনগণ তো সারাদ না জনগণ দেবে কেন জনগণ মনে করে উনি করাপশান করেছেন দুর্নীতি করে দণ্ডিত হয়েছেন জনগণ সেখানে আসবে না তা ফিল ফেল করেছেন এখন আসছেন উন্নয়ন বিনয় করছেন যেমন ওবার ফোনে আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি জনাব আবাদুল কাদের সাথে কথা বলেছেন এটাও কিন্তু বিনয়ের সাথে বলেছেন এটা সাবমেসিভ এখানে কিন্তু আন্দোলনের কোনো ডাক নেই সাবমেসিভ ভিতরে কি কথা হয়েছে কী অ্যাপ্রোচ করেছেন এটা কিন্তু আমরা জানি না এবং অবাদুল কাদের সাহেব আজকে বলেও দিয়েছেন হ্যাঁ তার কাছে রেকর্ড রেকর্ড আছে আছে তো বিনয় এখন প্রশ্ন হতে পারে যেটা পিন্টু সাহেব বলেন ডিল হ্যাঁ ডিল যদি ওনারা যদি মনে করেন আপনার প্যারোলে মুক্তি চান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে পারেন করলে সরকার এটা আলোচনা হ্যাঁ তখন শর্তগুলি নিয়ে আলোচনা না আলোচনা হতে পারে নাও হতে পারে এটা কোনো গ্যারান্টি নাই প্যারোলে মুক্তি বিষয়টা গ্যারান্টি নাই পেরুলে মুক্তি তো উনি পেয়েছেন ওনার যখন মারা গেছে উনি মুক্তি পাননি এবং আমাদের অনেক নেতাই আপনার বিএনপি শাসন বলে পেরোলে মুক্তি পেয়ে তার মামা বাপ মারা গেছে দেখতে আসছে সেটাই অন্য জিনিস এখন তুমি যদি বলেন যে আমি পেরোলে মুক্তি চাই এই কারণে দেশের বাইরে যাব চিকিৎসার জন্য সেটা আইন কতটুকু অ্যালাউ করে সেটা আমি জানি না এটা ল আইনে আছে কি না সেটা গভর্নমেন্টের এটা বলো ডিলে কথা বলো ডিল আমি বুঝি না আমার মনে হয় না এমন কোনো ডিল হতে পারে এবং আইনের ক্ষেত্রে নিশ্চয়ই লিখিত কাগজ কলমের চুক্তি না এটা এক ধরনের বোঝাপড়া এটা আমরা আমরা এখানে শোনেন আমরা এখানে বসে এটা অ্যানালাইসিস করছি বিশ্লেষণ করছি জি তা আমার মনে হয় যে অন্যান্য বিষয়গুলি বিশ্লেষণ করা দরকার এটা এক কোর্টের কাছে কোর্টের কাছে ছেড়ে দেন এটা আমাদের কাছে না কিন্তু এই বিষয়টা যেহেতু শেষ পর্যন্ত আপনার দল ক্ষমতায় এবং আমরা একটা রাজনৈতিক সদিচ্ছার ভীষণ প্রয়োজনীয়তা অনুভব করি সবাই একই বিষয়ে কিন্তু এই বিষয়টা কিন্তু বারবারই আলোচনা হচ্ছে জি বারবারই টকসুতে আসলে একই বিষয়ে কিন্তু বলছে একই বিষয়ে কথা বলছে রেজাল্ট তো জেরো তারা কিন্তু ফেল করছে কোর্টে গিয়ে তারা পারছে না যাদের যাদের ব্যিস্টারা যাচ্ছে দাঁড়াচ্ছে কই তারা তো কোর্টকে কনভিন্স করতে পারছে না আহমদ আজম ভাই ইজ এ লয়ার এই যে কথাগুলো বললেন কোর্টকে বলেন আমাদের বলেন কেন কোর্ট বড় লীগের বিরুদ্ধে বিএনপির যে আপনারা খালেদা জিয়ার এই যে অসুস্থতা বলি জামিন বলি সেটা নিয়ে আপনারা বিএনপিকে রাজনৈতিকভাবে বেকায়দায় ফেলার চেষ্টা করছেন আবার বিএনপি আবার আওয়ামী লীগের অভিযোগ হচ্ছে বিএনপিও এখন খালেদা জিয়ার এই সুস্থতা অসুস্থতা মুক্তি কিংবা প্যারোল সেটি নিয়ে রাজনীতি করছে তার মানে কি আমাদের হাতে রাজনীতি করার আর কোনো উপকরণ নাই আর কোনো ইস্যু নাই সেই আপনার কথা শুনবো তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই দর্শক একটু পরে ফিরবো আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয় দর্শক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আমরা কথা বলছিলাম বেগম খালেদা জিয়ার মুক্তি সেটি নিয়ে কি বেগম খালেদা জিয়ার মুক্তি কি এখন আপনাদের রাজনীতির প্রধান ইস্যু দেখুন প্রথম আমি বলতে চাই যে মামলাটি রাজনৈতিক এটা বলাতে আমার ভাইয়েরা বলছেন যে না এটা দুর্নীতির মামলা এটা কিন্তু ট্রাস্ট দুটোই কিন্তু চ্যারিটেবল ট্রাস্ট এবং অর্ফানেজ ট্রাস্ট ট্রাস্ট এখানে গভর্নমেন্টের কোনো কিছু নেই এই যে যেমন আমার সাংবাদিক ভাই বললেন যে জেনারেল এরশা জনতা টাওয়ার মামলায় তারপরে রাডার ক্রয় মামলা। এগুলোর সাথে কিন্তু সরকারের সম্পৃক্ততা আছে কিন্তু এটা কিন্তু কোনো সরকারি সম্পৃক্ততা নেই এটা যদি মামলা করে তাহলে করবে ট্রাস্ট অথরিটি আর এটা মামলা করবারও কোনো বিষয় ছিল না কারণ এখানে টাকা পয়সার কোনো তসরুফ হয়নি টাকা বরং আরও বেড়েছে তাহলে এই এটা কেন টাকাটা ব্যবহৃত হলো না এই বিষয়টা নিয়ে শুনানি হতে পারত ট্রাস্ট অথরিটি ডাকতে পারতেন মামলাটা করেছে দুর্নীতি দমন কমিশন ওই কারণেই দুর্নীতি দমন কমিশন আদালতে কেন প্রমাণ করতে পারেন ওই যে আমরা বলেছি যে আদালতে আমরা ন্যায় বিচার পাই না আমরা তো স্বাভাবিক সবসময় বলে থাকি যে এই সরকারের নিয়ন্ত্রণে এখন সমস্ত কিছু সমস্ত প্রতিষ্ঠানগুলো ভেঙে চড়ে একাকার হয়ে গেছে আপনার বিচার বিভাগ বলেন শাসন বিভাগ বলেন তারপরে আপনার পাবলিক সার্ভিস কমিশন বলেন দুর্নীতি দমন কমিশন বলেন যা কিছু নির্বাচন কমিশন বলেন সব একাকার হয়ে গেছে কাজেই আমরা ওই কারণে শতবার বলেও কিন্তু আমরা ন্যায় বিচার পাইনি এই যে পঁচাত্তর ঊর্ধ্ব একজন মানুষ মানে যেখানে জামিন যোগ্য বিষয় সেখানে জামিন পাচ্ছে কিন্তু কিন্তু আদালতে জামিন পাচ্ছে না তাহলে সেজন্য কি তাহলে সমঝোতা করছেন আমরা তো বা টেলিফোন যেটা মির্জা ফকরুল সাহেব এবং ওয়াইদুল কাদের সাহেবের যে টেলিফোন আলাপ মির্জা সাহেব একটা বড় রাজনৈতিক দলের महासचिव ওয়াইদুল কাদের সাহেব একটি বড় রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক দুই নেতার সাথে শুভেচ্ছা বিনিময় হতেই পারে টেলিফোন আলাপ হতেই পারে এখন উনি বলছেন যে না প্যারুল নিয়ে কথা হয়নি উনি বলছেন যে হয়েছে এ নিয়ে ওনারাই বলতে পারবেন বাইরে থেকে আমরা কিছুই বলতে পারবো না কাজে ওটা নিয়ে আমি এগোতে চাই না আমার কথা হলো মামলাটা যে রাজনৈতিক এর পুরো চরিত্রটাই যে রাজনৈতিক এবং রাজনৈতিক কারণেই এটাই প্রমাণ করে যে ট্রাস্ট অথরিটি এখানে গৌণ হয়ে গেছে দুর্নীতি দমন কমিশন মুখ্য হয়ে গেছে এটাই প্রমাণ করে আর বিএনপির ইগু নেই এখানে বিএনপি বলছে যে আমরা যেহেতু এটা জামিনযোগ্য আমরা জামিন চাই আমরা ন্যায় বিচারটা চাই আমরা এতবার কোর্টে যাচ্ছি আমরা কেন ন্যায় বিচার জামিন না হলে কি করবেন সেই প্রস্তুতি আমরা জামিন না হলেও আমরা তো বলেছি আমরা আইনি লড়াইও করব রাজপথের লড়াইও করব। আমরা আবারও জামিন চাইব আবারও জামিন চাইব এটা আমাদের সাংবিধানিক আইনি লড়াই রাজপথ রাজপথের লড়াইও তো আমরা আছি আমরা যে কতটা সফল আমার ভাই বললেন যে জনগণ তো সারা দেয় না জনগণ যে কতটা সারা দেয় যে কারণে জনগণের ভয়ে সরকার একটা নির্বাচনেও জনগণের ভোট নিতে সাহস পায় না একবার রাতে হয় আরেকবার নির্বাচনী করেন একশো চুয়ান্ন আসনে আর সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণকে ভোটই দিতে দেয় না ভোট পড়েছে চার পাঁচ শতাংশ দেখিয়েছে পনেরো থেকে সতেরো শতাংশ আবার বলে যে না ইভিএম এ তো এটা সম্ভব না আবার দেখা যায় ইভিএম এর সাত দিন পরে আবার রেজাল্টও চেঞ্জ হয় এবং তারাই বলেছে যে রেজাল্ট চেঞ্জ হতে পারে এই যে সরকার লেজে গুবরে করে ফেলছে এতে প্রমাণিত যে জনগণ তাদের পক্ষে নেই জনগণ আমাদের পক্ষে তারা রাষ্ট্রীয় বাহিনীগুলোকে ব্যবহার করে আমাদেরকে এভাবে দলিত করে রেখেছে এবং দেশ নেত্রীকে এভাবে কারাগারে রেখেছে কিন্তু আমার আমি শেষ কথাটা এই বলতে চাই যে এতে করে কি দেশের মঙ্গল হচ্ছে বহুত টকশুতে তর্ক বিতর্ক করেছি বহুত রাজপথে আন্দোলন করেছি বহুত করেছি আসুন না এই দেশটাকে গড়বার জন্যে অন্তত মৌলিক কিছু বিষয়ে আমরা এক হই যে দেশনেত্রীকে মুক্তি মুক্তি দেই তারপরে এই যে যেমন ধরেন অতীতে যাই হয়েছে এই যে চিটং সিটি কর্পোরেশন নির্বাচন এই নির্বাচন যদি আপনার অবাধ এবং নিরপেক্ষ হয় যদি বিএনপি প্রার্থী জিতে সরকারের তো পতন ঘটবে না অন্তত এখান থেকে শুভ সূচনা শুরু হোক এবং আগামী দিনে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে শক্তিশালী করবার জন্য আগামী দিনের নির্বাচনগুলো আপনি স্বচ্ছ করবার চেষ্টা করেন না কেন তাতে করে দীর্ঘদিন তো ক্ষমতায় থাকলেন এখন যদি জনগণ ভোট না দেয় বিরোধী দলে থাকেন আর তার জন্যে অন্তত যে কথাটা আমাদের সাংবাদিক ভাই বললেন এইটা করেন যে হ্যাঁ বিরোধী দলের সাথে আলোচনায় বসেন যে না আর এখন থেকে হবে প্রতিযোগিতার রাজনীতি প্রতিহিংসার রাজনীতি না কারণ তাদের ভিতরে একটা ভয় যে জনগণ ভোট দিলে তো আমরা বিরোধী দলে চলে যাব তখন তো আমাদের উপরে অত্যাচার নির্যাতন হবে আর যেন বিরোধী দলের উপরে অত্যাচার নির্যাতন না হয় যেন প্রতিযোগিতার রাজনীতি হয় প্রতিহিংসার রাজনীতি না হয় যেটা বারবারই দেশ নেতা রাজনীতি আমরা করব না কিন্তু কথা বলছি আমরা একটা ঐক্যমতে আসতে আমাদের আর কত আর কত এরকম একটা বা ঐক্যের প্রচেষ্টা কিন্তু আমরা দুই চোদ্দ নির্বাচনের আগে দুই হাজার আঠারো নির্বাচনের আগেও খানিকটা দেখলাম সংলাপ হলো আজম ভাইদের দলের তৎকালীন যিনি প্রধান দলের বা তারা গেলেন কিন্তু সেটা তো কাজের কাজ হয়নি ফলে শেষ পর্যন্ত এই খালেদা জিয়ার মুক্তি বা প্যারোলকে নিয়ে রাজনীতি কি কোনো দিকে একটা টার্ন নিতে পারে কি না এখন আমি এই জায়গাটা যতটুকু বুঝি সরকার পক্ষ বা আওয়ামী লীগ যেটাই বলেন তারা চাচ্ছে বিএনপি মাথা নত করুক কারণ তাদেরও অনেক ক্ষত আছে তাদের ক্ষত ধরেন তাদের তো একটা পনেরোই আগস্টের ক্ষত আছে একুশে আগস্টে আপনার বিএনপি এটা ওই আজমবাই প্রতিবাদ করুক আর না করুক রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ওখানে ছিল তো শেখ হাসিনা যদি চিন্তাই করেন আমাকে যারা হত্যা করতে চেয়েছে তো এই চিন্তাগুলি কিন্তু মাথার মধ্যে থাকে তো সেইগুলো নানানভাবে কিন্তু আপনার চর্চিত হয় চর্চিত হয় তো সেই জায়গায় আপনার এই এখন উনি যেই কথাটা বললেন এটা যদি বাংলাদেশের রাজনীতিবিদরা মনে প্রাণে বিশ্বাস করেন আমি মনে করি না এরা এটা বিশ্বাস করেন যদি মনে প্রাণে বিশ্বাস করেন তাহলে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি চেঞ্জ হবে দেখেন এই এই আস্থাটাই কিন্তু এদের মধ্যে নাই ধরেন বাংলাদেশে এখন পর্যন্ত এই যে ওই যে উনি যে কথাটা বললেন না যে প্রতিহিংসার রাজনীতি যে ক্ষমতা ছেড়ে দিলেই যে আবার আক্রমণ আক্রমণ হবে হ্যাঁ এই ভয়টা কিন্তু আসলেই আছে এটা আওয়ামী না এটা বাংলাদেশের এটা কেন এটা কেন হবে এটা সবচেয়ে বেশি ভিকটিম তো আওয়ামী লীগ আবার হয়েছে দুই সালে এইটাও আপনার স্বীকার করতে হবে সেটা তো আমরা তো এখনও তো মাঠে ঘাটে রিপোর্টার দেখেছি হ্যাঁ দেখেন এখন পর্যন্ত বাংলাদেশে একবার কত বছর বাংলাদেশের হয়েছে ৫০ বছর প্রায় আচ্ছা এই যে প্রায় ৫০ বছর তো বাংলাদেশের এই এগারোটা সংসদ আপনি সুবর্ণ জয়ন্তী সুবর্ণ জয়ন্তী এগারোটার সংসদ হয়েছে একবার হলো আপনি নজির দেখাতে পারবেন শুধু শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছে দু হাজার এক একের এর আগে এবং পরে পরে তো ধরেন এরপরে দু হাজার নয়ের পরে তো আর দরকার পড়ে না কিন্তু আটে বলেন ছয়ে বলেন দু হাজার সালে বলেন একানব্বই সালে বলেন পঁচাত্তরে বলেন কোনোবারই তো শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়নি তো এখন ক্ষমতায় থাকার পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অভিযোগ থাকে সরকারের বিরুদ্ধে অভিযোগ থাকে অপোজিশনকে নির্যাতনের অভিযোগ থাকে যখনই সরকার পরিবর্তন হয় যেভাবে হামলা মামলা শুরু হয় এই ভয়টার সরকারের যিনি থাকেন তার থাকে এখন উনি যেটা বলছেন যে প্রতিহিংসার রাজনীতি করবেন না এই কথা আমি দুই দলের নেত্রীর কাছে এই একানব্বই সাল থেকেই শুনে আসতেছি তাহলে আপনার আমার বলেন একানব্বই সালে তো ওই যে জেনারেলের সাথে দাঁড়াইতেই দিয়ে দেন রাস্তায় যেহেতু পতিত স্বৈরাচার রাস্তায় দাঁড়াইতে দিদায় মানে নেই সেটাও কিন্তু আবার যদি বলেন গণতন্ত্র সেটা আমার মান আপনি তো কন্ট্রাডিকশন কন্ট্রাডিকশন হয়ে যায় গণতন্ত্রের সঙ্গে ইলেকশনে এর সাথে তো রেডিও টেলিভিশনে শেখ হাসিনা খালেদা ভাষণ দিয়েছেন এর সাথে দেন নাই পতিত স্বৈরাচার নির্বাচনে তো পাঁচটি আসনে পাশ করছেন ওই ডেমোক্রেসি তো আবার আপনাকে মানতে হয় তো সো আমাদের এটা হলো গণতন্ত্রটা আমরা দেখি আমাদের নিজেদের মতো করে যখন নিজেরা থাকি এবং নিজের সুবিধা মতো ওখানে তো এই জায়গায় এখন যদি আপনি বলেন খালেদা জিয়ার এই প্যারোল নিয়ে তো এখন আমি এটা নিয়ে আমি স্পষ্ট এই জায়গায় আমি এটা নিয়ে ধরেন এটা নিয়ে তো নতুন করে বলার কিছু নাই আইনের বিষয় জামিনও আইনের ব্যাখ্যা আছে প্যারোল আইনের আইনও আছে আবার আপনার বিধানও আছে যে দু সালের যে নীতিমালাগুলো আছে স্পষ্ট তো এটা নিয়ে তর্ক বিতর্কের কিন্তু কোনো সুযোগ নাই তো এই জায়গাটা নির্ভর করবো হলো আপনার প্যারোলের কথা যদি বলেন সম্পূর্ণ সরকারের সরকারের সদিচ্ছা আমি বলবো কেন এটা ইচ্ছা ইচ্ছা হ্যাঁ কারণ এটা তো তার ই আমার প্যারল দিতেই হবে না তো এখন ধরেন উদাহরণ যদি আনেন হ্যাঁ এই দেশে উনআশি সাল আটাত্তর সালের দিকে বোধহয় হয় আসম রব জার্মানিতে গেলেন উনি তো জেলখানা থেকে আপনার যে আমার আমলে প্যারোলে চিকিৎসার জন্য জার্মানিতে গেলেন তারও আগের ইতিহাস যদি দেখেন সেটা হলো আপনার আমাদের যে মানে এরকম উদাহরণ আছে না না তেভাগা আন্দোলনের নেত্রী ইলামিত্রকে যে অত্যাচাটকা করলো এটা তো আপনার এর না বলার কিছু নাই তাকে তো মুক্তিও দিল না যুক্ত যুক্তফ্রন্ট নির্বাচনে জয়ী আসার পর ওনাকে কিন্তু প্যারোল দিলেন উনি কলকাতায় গেলেন আর ফিরে আসলেন না হ্যাঁ তো প্যারলের ইতিহাস না না সেটা তো সরকারের কথা তো সেটা তো আপনার আমি উদাহরণে আনি না কেন ওখানে অপকর্ম হয়েছে ছাড়ার সময় অনেক সময় নিয়ম নীতি মানে না আমরা আমরা একদম শেষ সময় আমরা একটু আহমেদ ভাই আপনার কাছে সরাসরি শুনতে চাই এই যে এই ইচ্ছার জায়গাটা প্যারল নিয়ে সেই ইচ্ছার জায়গাটা পাশাপাশি আপনারাও কি এইটাকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে এখন যে রাজনীতি কিংবা রাজনীতির কৌশল বলি যেটা জায়দুল হাসান পিন্টু বারবারই বলছেন যে আওয়ামী লীগ চাচ্ছে বিএনপি একটু নত হোক এবং সেই নত হওয়ার আওয়ামী লীগের সেটি রাজনৈতিক অর্জন হবে সেটাই কি আপনাদের এটা বক্তব্য আওয়ামী লীগের নিঃসন্দেহে সেটি ওনার বক্তব্য আর একটা বিষয় আমাদের ভাই যেটা বলেছেন তারা ঐক্যমতে পোসতে চান তো ঐক্যমতে প্রস্তাবগুলো তো প্রস্তাবটা দিতে হবে তাদের পক্ষ থেকে কী কোন কোন বিষয়ে ঐক্যমতে পুঁজতে চান কিন্তু বিএনপি পক্ষ থেকে আমরা এমন কোনো প্রস্তাব পাইনি রাজনৈতিক প্রস্তাব আসতে হবে কোন বিষয়গুলিতে শুধু বেগম জিয়ার মুক্তি না আদার্স বিষয়গুলোতে ঐক্যমতে পোস্ত হবে সেই প্রস্তাবটা আসতে না সেটা আয়োজন আসতে পারে কাজে ভাইকে বলবো যে আপনার পার্টি থেকে বলেন একটা প্রস্তাব দেওয়ার জন্য যে আমরা এই বিষয়গুলোতে আমরা আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ সংলাপের সময় যে বিষয়গুলো আলোচনা হলো থেকে আপনারা করতে পেরেছিলেন সংলাপে তো আলোচনা হয়েছে ঐক্যবথে পৌঁছেছে তারা আলোচনায় গিয়েছে দুবার গণভবনে দু হাজার চোদ্দো সালে যায়নি পেট্রোল বোমা মেরেছে গাড়িতে হামলা করেছে মানুষ খুন করেছে কিন্তু দু হাজার সালে এসে সংলাপে গিয়েছে দুদিন গিয়েছে চার আউটপুট আউটপুট নির্বাচনে গিয়েছে ইনক্লুসিভ নির্বাচন হয়েছে নির্বাচনে অংশগ্রহণ করেছে ইউ টার্ন করেছে আগে বলেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেনে আমরা ইলেকশনে যাবো না এই ইলেকশনের কমিশন আন্ডার ইলেকশনে যাবো না তারপরে তারা গিয়েছে এই টার্ন করলো কনভিউজ এখানে কিন্তু আর বেগম যে আর যে আনকম্প্রোমাইজিং যে একটা ভাবনু কী কেন ওইটা নাই দিট ইজ ডেস্ট্রয়েড আগে বলছে কি ইলেকশনে গিয়েছে আবার বলছে যে আমরা ইলেকশনে তো গিয়েছে রাতে বুট হয়ে গেছে আমরা পার্লামেন্টে যাবো না আবার পার্লামেন্টে গিয়েছে ওট করেছে আবার বলছে নো ইলেকশন আমরা আর কোনো ইলেকশনেই যাবো না এখন বলছে নো আমরা সব ইলেকশনে যাবো তো বিএনপি তো ওই জায়গায় নেই বিএনপি তার জায়গাতে সরে আসছে অনেক দূর সরে আসছে না ভালো ভালো কথা বলছেন যে হ্যাঁ আমরা সরকারের সাথে ঐক্যমতে বসতে চাই ঐক্যমতে বসতে রাজনৈতিক প্রস্তাবটা দিতে হবে পলিটিক্যাল দৃষ্টিভঙ্গিটা এক জায়গায় আসতে হবে আপনি রাজাগরের সাথে গর্ব করবেন আর আমার সাথে ঐক্য করবেন এটা হবে না জাবাতকে কুইট করতে হবে জাবাতকে ছাড়তে হবে যে আমরা যা করেছি ভুল করেছি থক্য বললাম যে আমরা ভুল করেছি সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা আমার সেই মুক্তিযুদ্ধের ধারায় ফিরে আসতে চাই জাতি আমাদের ক্ষমা করে দেন মার্সি করে দেন তখন এটা আলোচনা হইতে পারে সেটা এক জিনিস আর এই বেগমজিয়ার মুক্তি এটা কোর্ট দেখবে কোর্ট হ্যাঁ এটা আমি আবারও বলছি আর পেরুলে যদি মুক্তি চান আবেদন করতে হবে আবেদন করার পরে যদি গভর্নমেন্ট বিবেচনা করতে পারে নাও করতে পারে সুতরাং সেটা একেবারেই অন্য বিষয়

মুক্তি দিতে পারে মানে সরকার বা আওয়ামী লীগ প্রধান যদি চান সেই প্রশ্নটা নিয়ে অনেক জায়গায় আলোচনা হচ্ছে এবং সরকার সেটা কেন চাইবে সেটিও সম্ভবত একটি প্রশ্ন সেই বিষয়ে কথা বলবো দর্শক তার আগে একটা বিরতি একটু পরে ফিরছে অনেক সঙ্গে থাকার জন্য একদম শেষ সময় আহমেদ আজম খান সরকারকে চাইলেই বেগম জিয়াকে মুক্তি দিতে পারে আইনজীবী হিসেবে আপনার ব্যাখ্যা আমি আইনজীবী হিসেবেও মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসেবেও মনে করি সরকার চাইলেই দেশনেত্রীকে মুক্তি দিতে পারেন এবং সরকার এতদিন চান্নি বলেই দেশনেত্রী নেত্রী মানবেতর জীবনযাপন করছেন এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আর আমার ভাই যেটা বললেন যে বিএনপিকে মাথা নত করতে হবে আওয়ামী লীগ যদি চেয়ে থাকে এই বিষয়টা একেবারে অরাজনৈতিক একটি শব্দ এবং অরাজনৈতিক বিষয় নেই এইটাই হলো মূল জিনিস যেমন আমার ভাই বললেন আর একটা অরাজনৈতিক কথা যে ঐক্যমত্যের প্রস্তাব পাঠান ঐক্যমত্যের প্রস্তাব পাঠাতে হবে কেন প্রতিদিন সকালিত প্রতিটা সকালই তো নতুন সকাল আগামীকালকে সকাল থেকে আপনি শুরু করেন না যেমন আমরা শুরু করেছি আমরা জানি যে এই সরকারের আমলে কোনো নির্বাচনে আমাদেরকে জিততে দেবে না জনগণকে ভোট দিতে দেবে না তারপরেও আমরা কি প্রত্যেকটা নির্বাচনে যাচ্ছি না এই যে উত্তর দক্ষিণ নির্বাচন জোর করে নিয়ে গেল এটা সবাই জানে অনলাইনে কেউ স্বীকার করবেন কেউ স্বীকার করবেন না লাইফে কিন্তু সবাই জানে আওয়ামী লীগও জানে এই ব্যক্তিগত পর্যায়ে কথাই বলে হ্যাঁ আমরা নিয়ে নিয়েছি কিন্তু তারপরেও আমরাও জানি চিটং সিটি কর্পোরেশন নির্বাচনে সেই আশঙ্কা শতভাগ তারপর আমরা নির্বাচনে যাচ্ছি না এই যে আরো তিনটা চারটা উপনির্বাচন আমরা জানি শতভাগ আশঙ্কা আছে আমাদের আমরা নির্বাচনে যাচ্ছি না তার মানে এটা কি একটা পজিটিভ অ্যাপ্রোচ না আমরা কিন্তু ইতিবাচ ইতিবাচক রাজনীতিটা করছি তো এই ইতিবাচক রাজনীতির কিন্তু আলাদা একটা মূল্যায়ন আছে এখন সরকার যেটা করছে না সরকার যদি এইভাবে নীতিবাচক রাজনীতি করতে থাকে এর পরিণাম কিন্তু শুধু সরকারই ভোগ করবে না রাষ্ট্র ভোগ করবে সবাই আমাদের আসবে যে ভাই বিএনপি কি সত্যি সত্যি দুই পর থেকে অনেকখানি ইতিবাচক রাজনীতি করছে এবং আমি এটা একমত দুই পনেরোর পরে মানে তারা যখন ওই যে 14 25 জানুয়ারির নির্বাচনের বর্ষবృతిতে যে পেট্রোল বোমা আন্দোলনটা করলো সেই আন্দোলনে যে তারা লস করলো ইমেজ বলেন রাজনৈতিকভাবে বলেন সব দিক দিয়ে তারা লস করেছে এটা তারা উপলব্ধি করতে পেরেছে উপলব্ধি করতে পারার ফল আপনি দেখেন 2016 সাল থেকে তারা কোন ধরনের ইতিবাচক ধ্বংসাত্মক কোনো কর্মसूची দায়নি হরতাল সর্বশেষ কয়েক কিছুদিন আগে সিটি কর্পোরেশনের কয়েক এই চার বছরে আপনি হরতাল পাবেন না বিএনপি ঘোষণা করেছে সেটা বিএনপি ইতিবাচক ধারায় ফিরে এসেছে এটা স্বীকার করতে হবে তো এখন এই যে ইতিবাচক ধারা এই যে রাজনীতি নির্বাচনে আসা এটাও তো ইতিবাচক ধারা নির্বাচনগুলি তো বর্জন করতে পারত এবং বিএনপির মহাসচিব যদি স্বীকার করে নিলেন যে এই সরকারের অধীনে আগের কয়েকটা নির্বাচনে না যাওয়া ভুল হয়েছে এইটাও কিন্তু ইতিবাচক এখন এটার ভাইস ভাইসবার অন্যরা যদি এটাকে ওই সম্মান দেয় তাহলে একরকম হতে পারে আর যদি আমি এখন কীভাবে রেসপন্স করবো আমি মনে করি বা হেরেছে এইটা একরকম বা মাথা নত করেছে যেটা আপনি পার্সোনালি নিয়েছেন পার্সোনালি না আমি বলতেছি যেভাবে আমি বলতেছি যে হ্যাঁ তো আমাদের এখানে রাজনৈতিক ভাষায় যদি হতো তাহলে তো অনেক কিছু চেঞ্জ হয়ে যেত তাই না রাজনৈতিক ভাষায় তো আওয়ামী লীগ বিএনপি সবসময় থাকে না তো সর্বশেষ আপনি আপনি যেহেতু এক মিনিট আছে আমি বলি ওনার প্রস্তাবের সঙ্গে আমি একমত তবে এটা মিন করতে হবে ভেতর থেকে ওই ঐকমত্য আসতেই হবে কোনো না কোনো জায়গায় এই দেশটাকে যদি আরও এগিয়ে নিতে চান এটা ঐক্যমত্যের রাজনীতিতে আসতে হবে হয়তো আজকে পারবেন না কালকে পারবেন না একটা সর্বশেষ লাইন বলে দেই যে কোনো সংকট বা সমাধান মানে সমস্যা সংলাপের মধ্য দিয়ে আপনাকে বহুমুখী সমাধানের পথ দেখা পথ দেখাবে আপনি এই জায়গাটা যদি মনে করেন তাহলে দেখবেন যে হ্যাঁ আপনার সরকারের খুব সুনির্দিষ্ট লক্ষ্য অর্থনৈতিক লক্ষ্য দু হাজার বিশ দু সেই জায়গাটা আপনি করবেন বা প্রধানমন্ত্রী সেটা করতেও চান সেই সদিচ্ছার বিএনপিও প্রশংসা করছে বিভিন্ন সময়ে কিন্তু সেটির জন্য আপনার এই ঘরের রাজনীতি ঠিক করার নেতৃত্বটা কেন আওয়ামী লীগ দেবে না ঘরের রাজনীতি মানে দেশের অভ্যন্তরীণ রাজনীতি আপনার দেশের সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে আভ্যন্তরীণ রাজনীতি আছে ভালোই তো আছে খারাপ কোথায় আমি তো খারাপ দেখছি না এখন আপনার বিএনপি ইলেকশন আসছে না নির্বাচন করছে না নির্বাচনও আসছে ভুল সবই ভুল আর ভুলের মাসুল দিয়ে দিয়ে কিন্তু এখন আসছে এখন বিএনপি আত্মসমালোচনা করছে আত্মসমর্থনা করে আত্মশ্রুতি অর্জনের চেষ্টা করছে ভাই বললেন রাজনৈতিক কথা তিনি বললেন ঐক্যবদ্ধ আসতে চাই এটা যদি রাজনৈতিক হয় রাজনৈতিক প্রস্তাবরা পাঠাতে হবে না প্রপোজাল পাঠাতে হবে না সেই প্রপোজালে আপনার বিষয়গুলো তুলে ধরতে হবে না কাজে আমরা ডোমেস্টিক পলিটিক্স সব জায়গায় আছে বাগবিতন্ডা থাকবে ইন্ডিয়ান পলিসিতে বাগবিতন্ডা নাই কংগ্রেস বিজেপি মধ্যে বাগবিতন্ডা নাই এক মতে আছে ডিবেট হচ্ছে না পার্লামেন্টে হচ্ছে বাইরে হচ্ছে মানে এখানে রাজনীতি থাকবে ডিবেট হচ্ছে এখন কি আপনি বলতেছেন যে আমাদের মঞ্চে পিআরপি কে নিয়ে আসবো এটা তাহলে ঠিক হয়ে যাবে নো না নিশ্চয়ই সেটি বলছেন আমি বলছি আপনারা আলাপ আলোচনা করেন আপনারা একটু আলাপ আলোচনার জায়গা হচ্ছে পার্লামেন্ট পার্লামেন্টরি প্রশ্ন সেখানে হবে আর কোনো বিষয় নাই হোয়াট ইজ একটা নির্বাচন হয়ে গেছে আছে আছে কি দেশ চলছে চলছে কোনো পেট্রোল বোমা নাই সন্ত্রাস নাই উগ্রবাদ নাই সব নিয়ন্ত্রিত জামাত এখন পালিয়ে পালিয়ে বেড়ায় এইগুলো অ্যাচিভমেন্ট আমরা করেছি এবং তাদেরকে নিয়ে এসে তারা আছে কাজে আমরা দেশে কোনো অশান্তি নেই দেশ শান্তি বা পূর্ণ পরিবেশ বিরাজ করছে উন্নয়ন সমৃদ্ধিকে এগিয়ে যাচ্ছে এখন পৃথিবী বদলে যাচ্ছে আমরা বাংলাদেশকে বদলে দিচ্ছি আর বিএনপি মধ্যে যাচ্ছে না বিএনপি যেখানে আছে তো সেখানেই আছে বদ্ধ সবাই বিএনপি তো আমরা স্রোত নেই স্রোত নেই বলে তোমাদের সৃষ্টি নেই সৃষ্টির চিন্তাও নেই এক জায়গায় দাঁড়িয়ে আছে বিএনপি এক জায়গায় দাঁড়িয়ে থাকলে তুমি পৃথিবীকে হবে দেখবে না কবি নজরুল বলেছিলেন পৃথিবী এগিয়ে যাচ্ছে কিন্তু বাঙালিরা বিবি তালাকের ফতো নিয়ে ব্যস্ত কিন্তু আজকে কবি নজরুল বেঁচে থাকলে বলতো না বাঙালিরা এখন ওই বিবি তালাকের ফতুয়া নিয়ে ব্যস্ত না বাঙালি এগিয়ে যাচ্ছে যে একমাত্র বিএনপি ওই আছে জায়গায় অনেক ধন্যবাদ জন মাহমুদ হোসেন অনেক ধন্যবাদ জাহেদুল হাসান পিন্টু অনেক ধন্যবাদ আমি তাজমুল খান খালেদা জিয়ার প্যারোল বা জামিন নিয়ে যাই হোক না কেন আমাদের সবার চোখ এখন রোববারের দিকে উচ্চ আদালত কি সিদ্ধান্ত নেয় এবং রাজনীতি কোন দিকে গতি পায় কোন পথে রাজনীতির আগামী দিনগুলো চলবে সেদিকে আমরাও পর্যবেক্ষণ করছি আপনার আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সবাই